আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো বড়ই গাছে বা কুল গাছে কীভাবে কলম করতে হয়। এখানে আপনারা একটি চারা দেখতে পাচ্ছেন, এটা 6 মাস থেকে 1 বছর বয়সী একটি চারা। আপনারা বড়ই সিজনে দেখবেন অনেক চারা হয় বাড়ির আশেপাশে, সেখান থেকে একটি চারা তুলে আপনারা টবে বা মাটিতে রোপণ করতে পারেন। 1 বছর বয়স হয়ে গেলে সেটাতে কলম করতে পারবেন। তো আমরা এটাতে কলম করব, আপনারা দেখুন নার্সারিতে যেভাবে কলম করা হয় সেইভাবেই আমরা কলমটা করার চেষ্টা করব। আপনারা ভিডিওটি দেখলে আশা করি অনেক উপকার আসবে। প্রথমে আমাদের বড়ই গাছের ডালপালাগুলো ছেঁটে নিতে হবে। আপনারা একটু খেয়াল করে ভালোভাবে ছেঁটে নেবেন যেন গাছটির কোনো ক্ষতি বা গাছের কোনো সমস্যা না হয়। একটু ভালো করে সবগুলো ডাল ছেঁটে নেবেন, তারপর আপনি পরিমাণ মতো রেখে এটা কেটে ফেলে দেবেন। এটা আপনারা 3-4 ইঞ্চি উপর 3-4 ইঞ্চি ডালটি রেখে তারপর কেটে দিবেন। তো এখানে আমি একটি ব্লেড ব্যবহার করতেছি, আপনারা যে কোনো ধারালো ছুরি বা নাইফ ব্যবহার করতে পারেন। তো আমার এখানে একটি মাতৃগাছের ছায়ন নিয়েছি, এটি একটি হাইব্রিড কুল গাছের ছায়ন। এখন আমি এটা এই আমার আগের বড় গাছটিতে কলম করব। আপনারা দেখুন এটার পাতাগুলো আমি ছেঁটে নিচ্ছি, আপনারা একইভাবে পাতাগুলো ছেঁটে নেবেন। দেখুন আমাদের ছায়নটি প্রস্তুত। এখন আমি এটাতে দেখুন কিভাবে কাটিং করতেছি, আপনারা সেম একইভাবে কাটিং করে তারপর আপনাদের যেই বড়ই চারাটি রয়েছে সেটাতে বসাবেন। আর এখানে খেয়াল করবেন যেন একটু মাপ মতো কাটবেন, আপনার যেন এটা থেতলে না যায় বা ছিঁড়ে না যায়। আর এখানে আমি এটা মাঝখান বরাবর চিরে দিব, আপনারা 1/2 ইঞ্চি পরিমাণ চিরে দিবেন। এক ব্লেড পরিমাণ চিরে দিতে পারেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি কতটুকু পরিমাণ এটা চিরে দিচ্ছি। আর এটা বসানোর সময় খেয়াল করে বসাবেন যেন এটা ঠিক মতো খাপ খাইয়ে বসে যায়, দুদিক দিয়ে যেন মিল খেয়ে বসে যায়। এটা যদি একে বেঁকে বসে তাহলে কিন্তু এই কলমটা আপনার সাকসেসফুল হবে না। এখানে আপনারা দেখুন যে এটা পুরোপুরি মিলে বসে গিয়েছে। এখন আমি এটাতে আপনারা চাইলে ফিতা টেপ ব্যবহার করতে পারেন, এখানে আমি পলিথিন ব্যবহার করতেছি। এখানে আমি এই যে সাদা পলিথিন দিয়ে এটা ভালোভাবে র্যাপিং করে দিব যেন এটাতে কোনো আলো বাতাস বা পানি না ঢুকতে পারে। এটা যতদিন পর্যন্ত গাছটি জীবিত না হয়ে যায় ততদিন পর্যন্ত এটা এভাবেই বেঁধে রাখতে হবে। আর ভালো করে শক্ত করে টাইট করে বেঁধে দেবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই ভিউয়ার্স, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে ভুলবেন না। এখন আমি একটি পলিথিন দিয়ে এটাকে ঢেকে দেব, ঢেকে তারপর বেঁধে এটাকে ছায়াযুক্ত স্থানে রেখে দিতে হবে যতদিন পর্যন্ত তারা জীবিত না হয়।